বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রহমান লাবু, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জনার্দন, সহসভাপতি মুজিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম সহ আরো অনেকেই।